করোনার কারণে এবছরও সৌদি আরবের বাইরে কেউ হজ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটিতে বসবাসরত 60,000 স্থানীয় নাগরিক ও অভিবাসী কেবল হজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রিয়াদে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, জাফর, আপনাকে ধন্যবাদ। জাফর, আসলে সমগ্র মুসলিম বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা আসলে যে একটি সিদ্ধান্তের জন্য তাকিয়ে ছিল এতদিন, সেই সিদ্ধান্তটা কিন্তু আজ এসেছে। তবে সেই সিদ্ধান্তটা কিন্তু এবছরও ঠিক সৌদি আরবের আভ্যন্তরীণ যে সমস্ত মুসলিম এবং সৌদি নাগরিক যারা আছে তাদের জন্য এসেছে। অর্থাৎ 2021 সালে যে পবিত্র হজ, সেই পবিত্র হজের যে ঘোষণা সেটি কিন্তু আজকেই এসেছে। এবং সেই ঘোষণাতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র 60,000 মুসল্লি এই বছরের পবিত্র হজে অংশ নিতে পারবেন। তবে তারা শুধুমাত্র সৌদি আরবের নাগরিক এবং এই দেশে বসবাসরত বিদেশি নাগরিক যারা আছেন তারাই। তো সেক্ষেত্রে জাফর, আপনি জানেন যে ইতিমধ্যে এই হজ নিয়ে কিন্তু অনেক বেশি জল্পনা কল্পনা, অনেক বেশি সিদ্ধান্ত কবে আসবে কবে আসবে এই বিষয়ের দিকে তাকিয়েছিল পুরো মুসলিম বিশ্ব এবং পুরো মুসলিম বিশ্ব ধর্মপ্রাণ মুসলিমরা। জাফর, আপনি জানেন যে আসলে এই হজ নিয়ে কিন্তু আসলে গত বছরে ঠিক এমনটি হয়েছিল, গত বছরের ঠিক শেষ মুহূর্তে অর্থাৎ হজের সেই স্বল্প কিছুদিন আগেই কিন্তু হজের যে ঘোষণাটি সেটি এসেছিল এবং মাত্র 1,000 মুসল্লি কিন্তু গত বছর পবিত্র হজ পালন করতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে এই বছর তার সংখ্যা বাড়িয়ে 60,000 করা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যেই সৌদি সরকার হজে যারা অংশ নেবেন তাদের জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে এবং এই শর্ত যারা পূরণ করতে পারবেন শুধুমাত্র তারাই কিন্তু পবিত্র হজে অংশ নিতে পারবেন। আপনি জানেন যে আসলে হজের জন্য যারা টিকা নিয়েছেন অর্থাৎ টিকা গ্রহণ বাধ্যতামূলক ছিল এবং এই টিকা গ্রহণ যারা করেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু পবিত্র হজে অংশ নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে হয়তোবা এই যে সিলেকশন সেটি কিন্তু আসলে খুব যাচাই বাছাই করে এবং যেই স্বল্প সংখ্যক মুসল্লি এই বছর হজে অংশ নেবেন তাদের মধ্যে হয়তো বা অনেকে আবেদন করবেন, কিন্তু আবেদন করলেই হবে না, আবেদন যাচাই বাছাই করে এবং যে সমস্ত শর্তগুলি দেওয়া আছে সেই শর্ত যাদের পূরণ হবে শুধুমাত্র তারাই অংশ নিতে পারবেন। এবং এবং এই কারণে কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না কি পরিমাণ অর্থাৎ কত সংখ্যক বিদেশি নাগরিক এই দেশ থেকে অংশগ্রহণ করতে পারবেন, যেহেতু সংখ্যাটা সুনির্দিষ্ট অর্থাৎ 60,000। সেই 60,000-এর ভিতরে কারা কারা অংশ নিতে পারবেন সেটি কিন্তু আসলে সময়ের ব্যাপার এবং নির্দিষ্ট সময়ের ভিতরে হয়তো বা জানা যাবে যে কোন দেশের কত সংখ্যক মুসল্লি এবছরের পবিত্র হজে অংশ নিতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এই দেশে যারা অবস্থান করছেন তারাই কিন্তু আসলে বলতে পারবেন এবং তারা কিন্তু এখন থেকে যোগাযোগ শুরু করেছেন অর্থাৎ কীভাবে এই পবিত্র হজে অংশ নিতে পারবেন সেই বিষয়ে। যারপর আপনি জানেন যে আসলে হজ নিয়ে কিন্তু বেশ অনেক জল্পনা কল্পনায় ছিল এবং দেশের বাহিরের থেকে আসার একটি সম্ভাবনা ছিল, সেটি কিন্তু একেবারেই এবছর আর হচ্ছে না এবং এবছর হচ্ছে না অর্থাৎ শুধুমাত্র সৌদি আরবের ভিতরে বসবাসরত যারা আছেন তারাই কিন্তু এবছর পবিত্র হজে অংশ নেবেন। এটাই ছিল আমার কাছে রিয়াদ থেকে পবিত্র হজ নিয়ে সবশেষ। জাফর, করোনাকালীন সময়ে সৌদিতে হজ করার বিষয়ে সৌদি সরকারের সিদ্ধান্তের সবশেষ খবর জানাতে রিয়াদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান।